নমস্কার বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। আজকে একটি অসাধারণ নিরামিষ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এর টেস্ট এতটাই ভালো যা ভাষায় প্রকাশ করা যায় না। আজকের রেসিপি সয়া কোপ্তা কারি। এটি রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। তো বন্ধুরা, চলুন রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, জাস্ট হালকা, যেমন সিদ্ধ করতে হয় আমরা রান্না তরকারি রান্না করার সময় যেরকম সিদ্ধ করে থাকি, তো সেরকমই এটা জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। তারপর আমরা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে, আর জলটাকে চিপে চিপে এভাবে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই চিপে নিতে হবে। এরপর এটাকে আমরা একটা পেস্ট তৈরি করব, জাস্ট কিমার মতন হবে, যেভাবে আমরা চিকেন কিমা বা মাটন কিমা হয় তো সেরকম কিমার মতন আমরা তৈরি করে নিলাম এই সয়াবিনটা। তার মধ্যে একটা সিদ্ধ করে রাখা আলু চুটকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়াতে এর বাইন্ডিংটা ভালো হবে কোপ্তার। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন। এরপর কিছু মশলা দেব, যেমন একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা। বাদবাকিগুলো কিন্তু আমরা পরে ব্যবহার করব, আদা কাঁচা লঙ্কা বাটাগুলো। আর দিয়ে দিলাম সামান্য একটু হিং, দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ কুচি করেও দিতে পারেন, এর তাতে কিন্তু স্বাদ বেশ ভালো আসবে। আর এই বাইন্ডিংটা ঠিকভাবে করার জন্যে এর মধ্যে 3 টেবিল স্পুন মতন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা কম বেশি লাগতেই পারে, আপনারা যখন তৈরি করবেন আপনাদের যদি বেশিও লাগতে পারে তো কমও লাগতে পারে, এটার কোনো মাপ নেই, ময়দাটা বুঝে দিতে হবে। আর দেখুন এইভাবে গোল্লা করে নিচ্ছি, গোল গোল মতন হলেই এটা হয়ে যাবে। কড়াই বসিয়ে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। তারপর হাতে করে এই কোপ্তাগুলো গোল গোল করে নিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে নিতে হবে। কাঁচা থাকা অবস্থায় এটাকে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা পিট ভালো করে হয়ে যাওয়ার পরেই এটাকে উল্টে নেবেন, তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। এরপর আমাদের ভাজা হয়ে গেল কোপ্তাগুলো তুলে নিচ্ছি। এরপর তুলে নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন, জিরে, এলাচ, দারচিনি আর গোলমরিচ। ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, একটা সুন্দর যখন গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কাজু বাদাম বাটা। এর টেস্টটা এত সুন্দর আসার জন্য এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিতে হবে। আপনারা চাইলে এর বদলে পোস্ত বাটাও দিতে পারেন। দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে তারপর ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতন, তাহলে কিন্তু আর ছিটকাবে না মশলাটা। এরপর একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নিতে হবে। সামান্য জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তারপর ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু আমরা জল অ্যাড করে নিলাম, বাটিতে মশলা ছিল সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিতে হবে, নিরামিষ রান্না মানেই একটু চিনির ব্যবহার করতে হবে।
তারপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। হিং দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছু কিসমিস। গ্রেভিটার মধ্যে আপনারা চাইলে কিসমিস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো কিসমিস দিলে বেশ টেস্টি লাগে খেতে, তাই দিলাম। তারপর জল দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। কোপ্তাগুলো একে একে বসিয়ে দিচ্ছি, হালকা আঁচ করে রাখতে হবে। আস্তে আস্তে ফুটতে ফুটতে গ্রেভিটা কিন্তু একদম কোপ্তার মধ্যে ঢুকে যাবে। ভীষণ টেস্টি হয় রান্নাটা, অবশ্যই ট্রাই করুন বাড়িতে। নিরামিষের দিন এটা রান্না করে দেখুন, বাড়ির সকলের ভালো লাগবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা পছন্দ করলে অবশ্যই দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এর টেস্ট কিন্তু এত ভালো হয় যা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এটা ট্রাই করুন, আর কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে জানাবেন। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে আমার উৎসাহ বাড়াবেন। নমস্কার।